আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আমরা আরও একটি নতুন ম্যাপ মোড আপনার সাথে শেয়ার করব এবং রিভিউ করব। এবং এই ভিডিওর মাধ্যমে আপনি কীভাবে বাংলাদেশি ম্যাপ মোডে বা সিমোডে ইন্দোনেশিয়া গেম খেলতে হয় সেটা শিখে যেতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা সিটি একটি ম্যাপ মোড আপনার সাথে শেয়ার করব। এর আগে আমরা আপনার সাথে ভিলেজ ম্যাপ মোড শেয়ার করছি, এরপর আপনাদের সাথে কিন্তু অনেক আগে থেকে কিন্তু পাকা রাস্তা, কাঁচা রাস্তা এরকম টাইপের ম্যাপ মোডগুলো কিন্তু রিভিউ করে আসতেছি। বাট অনেক দিন হয়ে গেল আমরা আমাদের বার্সেলোনাটা ইন্দোনেশিয়া গেমের জন্য কোনো সিটি ম্যাপ মোড আপনার সাথে শেয়ার করতেছি না। তো ফাইনালি আজকের এই ভিডিওতে আমরা আপনার জন্য একটা সেরা একটা সিটি ম্যাপ মোড আপনার সাথে শেয়ার করব। এবং ম্যাপ মোডটার পাসওয়ার্ডটা কি সেটা আমি ভিডিওতে দেখে দিচ্ছি, সেটা টিউটোরিয়ালে। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং ম্যাপ মোডটা একটু ভালো দিক খারাপ দিক সব কিছু জেনে শুনে তারপর ডাউনলোড করতে যাবেন। আশা করি ম্যাপ মোড আপনার ভালো লাগবে, ভিডিওটা দেখে তারপর ম্যাপ মোডটাকে ডাউনলোড করতে যাবেন। তো চলুন আজকে যে ম্যাপ সেটা আপনাদের এক নজরে দেখে নিয়ে আসি। আশা করি ম্যাপ মোডটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং যারা সিটি ম্যাপগুলো ড্রাইভিং করতে পছন্দ করে থাকেন তাদের জন্য বেস্ট একটা ম্যাপ মোড হতে পারে এইটা। তো চ্যানেলের মধ্যে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই অল করে দিবেন। এরপর আপনার চাইলে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে আপনাদের যে মতামত আছে সেটাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সেই ম্যাপ মোডটা এবং এইখানে আপনারা অনেকগুলা বাংলাদেশি বাস দেখতে পাচ্ছেন এবং এই পাশ দিয়ে কিন্তু আমাদের এই রাস্তাটা এবং এই পাশ দিয়ে কিন্তু রাস্তাটা বন্ধ আছে এবং গ্রাফিক্সটা আপনারা দেখতেছেন। বাট এইখানে একটা কথা আছে সেটা আমি আপনাদের একটু পরে বলতেছি। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে ট্রাফিকগুলো দেখতেছেন এবং যে বাসগুলো দেখতে পাচ্ছেন এই বাসগুলো কিন্তু আপনাদের বর্তমান যে আপডেট ভার্সন অর্থাৎ ভার্সন 4.3.1 এর মধ্যে যারা কি এই ম্যাপ মোডটা সেট আপ করে খেলবেন তাদের ক্ষেত্রে হয়তো বা এই বাসগুলো এখানে শো নাও করতে পারে। এখানে টার্মিনালের মধ্যে আপনারা যে বাসগুলো দেখতেছেন এই টার্মিনালের মধ্যে বাংলাদেশি বাসগুলো একমাত্র ওই ওবিটেই শো করবে, ওই ওবিটি দেখাবে যেই ওবিতে আপনাদের বাংলাদেশ 1 যে ট্রাফিকের কোড নেম আছে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ম্যাপটা সেই ম্যাপটা আপনি একটু এক নজর দেখে দিই। মোটামুটি ভালোই ম্যাপ মোড বড় আছে ম্যাপ মোডটা। এবং আমি যেটা বলতেছিলাম আপনাদের এইখানে কিন্তু 1 যে কোড নেম আছে এরকম ওবিতে কিন্তু এইখানে টার্মিনালের মধ্যে বাংলাদেশি বাসগুলো শো করবে। অর্থাৎ আমি আপনাকে বলতে চাইতেছি আমাদের আগের যে ভার্সনগুলো আছে ভার্সন 3.7.1 সেই ওবিতে আপনারা এই বাংলাদেশি 1 যে ট্রাফিকের কোড নেমগুলো পাবেন এবং টার্মিনের মধ্যে বাংলাদেশি বাসগুলো পাবেন। এবং এইখানে আমরা দেখলাম একটা রেস্টুরেন্ট আছে, বাট এই রেস্টুরেন্টের ভিতর কীভাবে ঢুকতে হয় সেটাই আমরা রাস্তা খুঁজে পেলাম না। পুরোটাই কেমন খাঁচা দিয়ে বন্দি করা, বাট এটা রেস্টুরেন্ট না কোর্ট আদালত আমি জানি না, বাট দেখতে কেরমটা জানি একটু রেস্টুরেন্ট লাগতেছিল ভাই আমাদের উপরে উঠে দিছে। যাই হোক আমাদের এইখানে কেন উপরে উঠাইলো ভাই এই যে গাড়িটার জন্য আছে। যাই হোক এখানে ভিতর ঢুকার রাস্তা নেই, ভাবছি একটু ভিতরকে আপনাকে ঘুরে দেখাবো। এইখানে আপনার অনেকগুলা বিল্ডিং দেখতে পাচ্ছেন এবং টোটালি একটা সিটি বলতে পারেন, শহর অঞ্চল বলতে পারেন, একটা জনব্যস্ত একটা জায়গা বলতে পারেন। আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সিটিটা বেশি বড় না, এই ছোটোখাটো একটা সিটি আছে, বাট পরবর্তীতে অন্যান্য রাস্তা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাড়িঘর আছে এবং ইতিমধ্যে কিন্তু আমাদের ট্রাফিকগুলো এখানে চলে আসছে। বাট এইখানে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, ট্রাফিক ডেন্সিটি লো করে দিবেন, কারণ এখানে কিন্তু প্রতি কিছুক্ষণ পর পরে কিন্তু 5-10 সেকেন্ড পর পরে কিন্তু এখানে মোচড় আসতেছে, যার জন্য কিন্তু এখানে আবার দেখতে পাচ্ছেন এরকম কিন্তু রাস্তা আছে এবং এই রাস্তার মাঝখানে দেখা যাচ্ছে ট্রাফিকগুলো রাস্তার মাঝখানে চলে আসে। তো অ্যাক্সিডেন্ট করার পর যে চান্স সেটা কিন্তু বেশি। এবং এই যে দেখেন সামনে কিন্তু আবার ব্যারিকেড দেওয়া আছে। তো এইটা কি ম্যাপ মোড ড্রাইভিং করতেছি নাকি আমি আমার বাস ড্রাইভিং আমার ড্রাইভিং লাইসেন্স করতে আসছি আমি বুঝতেছি না। মানে মনে হইতেছে যে আমাকে এখানে ট্রেনিং করানো হইতেছে, আমার ড্রাইভিংয়ের স্কিল এখানে পরীক্ষা করা হইতেছে, এরকম টাইপের লাগতেছে। রাস্তার মাঝখানে এগুলো কী বসায় দেওয়া হয়েছে। তো যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে সিটিটা কিন্তু এখনও আছে, বাট কিছুক্ষণ পর আমাদের সিটি শেষ হয়ে যাবে, এখানে মানে শহর অঞ্চলটা শেষ হয়ে যাবে। এরপর আমরা আদার্স রাস্তার মধ্যে ড্রাইভিং করবো, যে আমাদের শহরটা শেষ, এখান থেকে আমাদের বাকি রাস্তাঘাটগুলো শুরু। বাট রাস্তার টেকচারটা মোটামুটি সুন্দর, এখানে কোনো লেন ঠিক নাই যে এটা কি 1 লেন নাকি 2 লেন। বাট আমার কাছে মনে হচ্ছে শুধু আমরা যাইতে পারবো, কোনো বাস অপর দিক থেকে আসবে না, আমরা শুধু যাব। এবং এইখানে আসার পর একটু অবাক হইলাম, এইখানে ভাই দেখেন কোনো রাস্তা নেই, আকাশের উপর দিয়ে মনে হচ্ছে আসমানে চলে যেতেছি ভাই, আকাশের উপর দিয়ে আমরা ড্রাইভিং করতেছি। তো এইখানে হয়তো বা যিনি ম্যাপ মোটা তৈরি করছে তার হয়তো বা একটু ভুল হয়েছে, যার জন্য এখানে রাস্তাটা নাই।
আর যদি নাও থাকে সমস্যা নেই, এখানে একটা আলাদা অন্যরকম একটা ফিল নিতে পারবেন আপনারা। এখান থেকে আমরা নিচে পড়ে গেলাম, যাই হোক আমরা আবার উপরে উঠতে পারবো। এবং দেখতে পাচ্ছেন মনে হইতেছে হাওয়ার উপর বাই বাস চালাতেছে, দেখতে পাচ্ছেন নিচে রাস্তা নাই, কিছু নাই, আসমানের উপর। এবং খুবই সতর্ক এখানে ড্রাইভিং করতে হবে, যদি একবার নিচে পড়ে যান তাহলে কিন্তু আবার প্রথম থেকে আপনাদের শুরু করতে হবে। এবং এইখানে আবার এই যে দেওয়ালের মতো এটা ছোটো, এটা দেওয়ার কোনো দরকার ছিল ভাই? দেখেন এখানে আবার এটা দিয়ে দিছে, এবং দিয়ে এরকম একটা জায়গার মধ্যে এরকমভাবে আটকাইছি যে এখান থেকে বের হওয়ার মতো কোনো চান্সই পাইতেছি না। তো এরকমভাবে আটকাইছে, এবং পিছনে যে ট্রাকটা ওই কিন্তু একটু ব্যাগে দিলেই কিন্তু আমার কাজটা হয়ে যায়। যদি একটু ব্যাগ দিত পিছনের দিকে তার ট্রাকটা নিত তাহলে কিন্তু হয়ে যেত, বাট তারা জীবন যাবে না। বা সিমুলেটর ইন্ডাস্ট্রি গেমের মধ্যে যে ট্রাফিকগুলো আছে এইরা একবার যদি কোথাও বা টুকা লাগে, এবং টোকা লাগার পর যদি ওই যে একটু খুঁচেও যদি লাগে আপনাদের এই যে বাসের সাথে, তাহলে এই যে আল্লাহর নাম নিয়ে এখানে বসবে তারা আর কখন এখান থেকে সরবে না। তো আবার এই জিনিসটা কিন্তু এরোট্যাক্সিমিটার টুতে হয় না, আপনার যত অ্যাক্সিডেন্ট করেন না কেন আপনি যদি একটু বাসটাকে সামনে নিতে পারেন, বা আপনার একটু দাঁড়ায় থাকলেও বা পিছনে যে ট্রাফিকটা যায় কিনা আপনার বাম্পার এসে লাগিয়ে দিচ্ছে, বা আপনি ধরেন সাপোজ তার বাম্পার লাগিয়ে দিলেন, আপনি যা তাকে একটু সময় দিলে সে আপনাকে সাইড দিয়ে দিবে, সে তার গাড়িকে নিজ দায়িত্বে পিছনে নিয়ে যাবে, সাইড করবে বা আপনাকে জায়গা করে দিবে। বাট এই কাজটা কিন্তু বাস্তবটা ইন্দোনেশিয়াতে হয় না। তো বাস্তবটা ইন্দোনেশিয়াতে অনেক কিছুই আছে যেগুলো এখনও অনেক বেশি আপডেট করার দরকার আছে, তো সেগুলো নিয়ে একটা ভিডিও মেক করার চেষ্টা করব। তো আমরা কিন্তু ইতিমধ্যে আরও একটি শহর অঞ্চলের ভিতরে চলে আসছি, এবং এই শহরটুকু ক্রস করার পর আবার একটা জঙ্গল টাইপের রাস্তার মধ্যে চলে আসছি। বেশিক্ষণ ড্রাইভিং করতে হবে না, 10 মিনিটের মতো ড্রাইভিং করলে আপনার ম্যাপ মোটা শেষ করে ফেলতে পারবেন। আমি তো এখানে রাস্তার মধ্যে একটু আটকে গেছিলাম, যার জন্য আমি এখানে একটু সময় লাগছে। যাই হোক এখানে আমাদের ম্যাপ মোটা বেশি দূর নাই, আমরা একদম কাছাকাছি চলে আসছি, আমাদের ম্যাপ মোডের শেষ প্রান্তে চলে আসছি প্রায়। তো ম্যাপ মোডটা আপনাদের ভালো লাগবে, আপনারা জানেন কি খেলেন ম্যাপ মোড দিয়ে তারা এটা খেলতে পারেন, ভালো লাগবে আপনাদের, মোটামুটি সুন্দর একটি ম্যাপ মোড আপনারা বলতে পারেন। এবং এইখানে কিন্তু আমরা ভাঙা রাস্তা পাবেন, আপনারা দেখতে পাচ্ছেন ভাঙা রাস্তা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা সব ধরনের ফিল নিতে পারবেন, আকাশে ড্রাইভিং করতে পারবেন, ভাঙা রাস্তা ড্রাইভিং করতে পারবেন, শহর অঞ্চলে ড্রাইভিং করতে পারবেন, জঙ্গলের ভিতর ড্রাইভিং করতে পারবেন। তো আর কি লাগে, এক ম্যাপ মোডের ভিতরে এত কিছু দিয়ে দেওয়া হয়েছে যে আপনারা সব কিছুর ফিল পাবেন। জাস্ট এখানে ভিলেজ ফিলটা একটু কম পাবেন, এখানে গ্রামের কোনো অস্তিত্বই নাই, এখানে টোটালি একটা সিটি ম্যাপ মোড এইটা। এবং আমাদের সামনে দেখতে পাচ্ছেন সাকুরা পরিবহনের বাস মোড আছে, সরি বাস আছে, বাস মোড রিভিউ করতে হতো, এখন সব কিছু বাস মোডই আছে। তো আমরা কিন্তু আমাদের আর বেশি দূর নাই, আমাদের ম্যাপটা প্রায় শেষ। তো ম্যাপ মোডটা কীভাবে সেট আপ করবেন সেটাও কিন্তু আমরা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ করে জানেন কি ম্যাপ মোড সেট আপ করতে পারেন না, ম্যাপ মোড দিয়ে খেলতে পারেন না তারা, এখন আপনারা গিয়ে দেখে আসুন কীভাবে বাংলাদেশি এই যে সিটি ম্যাপটা, যদি বাইরে দেশের ম্যাপ বাট আপনারা কীভাবে এই ম্যাপ মোডটাকে সেট আপ করে খেলবেন সেটা এখন আমরা আমাদের ভিডিও থেকে দেখে দেবো। এবং দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের ম্যাপ মোডটা কিন্তু এখানে পুরোপুরিভাবে কমপ্লিট এবং শেষ হয়ে গেছে, আর কিন্তু আমাদের রাস্তা নাই। তো ছোটোখাটো একটা ম্যাপ মোড ছিল, আশা করি ম্যাপ মোড আপনার ভালো লাগছে। তো কীভাবে সেট আপ করবেন চলুন আপনাদের এক নজরে ম্যাপ মোডটাকে দেখি না সে, আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখতে চাই, আপনি যদি চ্যানেল মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এমন সব নতুন নতুন সেট আপ টিউটোরিয়াল এবং ম্যাপ মোড বাস মোডের রিভিউগুলো সবারই পাইতে। তো চলুন চল যাই আমরা আমাদের মোবাইল স্ক্রিন এবং সেখানে দেখে দিই কীভাবে ম্যাপ মোডটাকে সেট আপ করে খেলতে পারেন। তো এই অসাধারণ সিটি ম্যাপ মোডটি আপনার কীভাবে আপনার ফোনের মধ্যে সেট আপ করে খেলবেন সেটা এখন আমরা আমাদের ভিডিওতে দেখে দিতেছি। তো সর ফার্স্টে আপনার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক পাবেন, ওই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে গেলে আপনারা একটা ফাইল লিঙ্ক পাবেন, তো ওই ফাইলটা ডাউনলোড করে নেবেন ম্যাপের ম্যাপ মোডের। তো আমরা এখান থেকে আগে থেকে ডাউনলোড ফোল্ডারে আমরা ডাউনলোড করে রাখছি। তো এখানে আসলে পরে এখানে দেখতে পাবেন সিটি ম্যাপ টিপিজি নামের একটা ফাইল আপনারা পাবেন। তো এই ফাইলটাতে একটা ক্লিক করবো, করলে পরে এখানে আপনার এক্সট্রা টিয়ার লেখা আসবে, এই এক্সট্রা টিয়ার উপরে একটা ক্লিক করে দেবো। তো এইখানে আপনার একটা পাসওয়ার্ড চাবে, তো পাসওয়ার্ড আমি বলতেছি কারণটা হলো ওনার ভিডিওতে অনেকেই পাসওয়ার্ডটা বলে দিচ্ছে, আপনার হয়তো বা ওনার কমেন্ট বক্স থেকে আপনার পাসওয়ার্ডটা অ্যাড করতে পারবেন না, যার জন্য আমি এখানে পাসওয়ার্ডটা বলতেছি। পাসওয়ার্ডটা হচ্ছে এখানে আপনার টিপিজি দিয়ে তারপর MOD দিয়ে দিবেন, তো পাসওয়ার্ডটা হচ্ছে আপনার এরকম টাইপ হবে। তো এই পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে আপনার অনেকে কোন স্পেস দিয়ে দেন, স্পেস কিন্তু এখানে ভুলেও দিবেন না, স্পেস দিলে কিন্তু এখানে আরেকটা হয়ে যাবে, এখানে ওয়ার্ড হয়ে যাবে। যাই হোক থেকে আমরা স্পেস দিব না, স্পেস কেটে দিব, এরপর আমরা এখান থেকে জাস্ট ওকে বাটনে ক্লিক করে দিব। করলে দেখতে পারবেন আমাদের ফাইলটা এখানে নতুন একটা ফাইল চলে আসবে, এরকম সাদা ফাইল, ফাইলটাতে ক্লিক করে ধরে রাখবো, ধরে রাখার পর নিচে কপি লেখা আসবে, কপিতে ক্লিক করবো। কপিতে ক্লিক করার পর আমরা উপরে ডাউনলোড অপশনে ক্লিক করবো, এরপর আমরা এখান থেকে যে ডিভাইস মেমোটা আছে এই ডিভাইস মেমোটার মধ্যে একটা ক্লিক করবো। করলে পরে
এখান থেকে আমরা আমাদের যে বাসিট ফোল্ডারটা আছে সেই বাসিট ফোল্ডারে চলে যাব। এখান থেকে আমরা আমাদের মডস অপশনটা সেই মডস অপশনে চলে যাব। এরপর আমরা এখানে যে পেস্ট অপশনটা আছে পেস্ট অপশনে ক্লিক করে দিব। আমাদের যে ম্যাপ মোডটা সেখানে এটা পেস্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের গেমটাকে ওপেন করব এবং ম্যাপ মোডটা কোথায় পাবেন সেটা আমরা আপনাদের দেখাইতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আমাদের যে বাসিট মোডটা ইন সেই গেমটা আছে সেটা কিন্তু এখানে ওপেন করে নিছি। ওপেন করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ম্যাপ মোডটা একদম বাম পাশে একদম শেষে যে মড অপশনটা আছে এই মড অপশনের মধ্যে ক্লিক করবেন। করলে পরে প্রথমটা হচ্ছে ভেহাইকেল, অর্থাৎ আমাদের এখানে বাসগুলো দেখাবে। এরপরে এই ভেহাইকেলের পাশে দেখতে পারবেন এখানে ম্যাপ নামে একটা অপশন আছে, এই নিউ লেখা আছে উপরে। তো এই ম্যাপে ক্লিক করে দেবেন। এই ম্যাপে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে সিটি ম্যাপটা চলে আসছে। বা আপনার যদি এখানে আগে থেকে আরও কোনো ম্যাপ মোড এখানে সেট আপ করা থাকে তো সেই ম্যাপগুলো এখানে শো করবে। তো এখান থেকে যদি অন্য ম্যাপ থাকে তো আপনি এখানে সিটি ম্যাপটাকে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তো আপনার আমার যেহেতু এখানে আগের কোনো ম্যাপ মোড নাই সেট আপ করা, যার জন্য আমরা এখানে সিটি ম্যাপটা একটা দেখাতেছে। বাট আপনার যদি আগে থেকে সেট আপ করা থাকে আর অনেকগুলো ম্যাপ মোড যদি এখানে থাকে তাহলে কিন্তু সিটি ম্যাপটা খুঁজে এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আমরা এখানে জাস্ট প্লে বাটনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে রিস্টার্ট দিয়ে এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করে দিব। তো ইয়েস বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে ম্যাপ মোডটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে এবং এইখান থেকে কিন্তু আমরা বর্তমান চাইলে এই ম্যাপ মোডটাকে এইভাবে প্লে করে খেলতে পারবো। আপনারা যদি এখানে লক্ষ্য করেন আমাদের ম্যাপ মোডটা কিন্তু এখানে চলে আসছে, যে ম্যাপ মোডটা সিটি ম্যাপ মোডটা আপনারা দেখাচ্ছিলাম ভিডিওতে সেই সেম ম্যাপ মোডটা কিন্তু এখানে আপনারা পেয়ে গেছেন এবং এই ম্যাপ মোডটা কিন্তু এখানে চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ম্যাপ মোডটাকে সেট আপ করতে হবে। তো দেখতে পেলেন কিভাবে আমরা আমাদের বাসিট মোডের বাংলাদেশ গেমের মধ্যে এরকম একটি সিটি ম্যাপ মোড সেট আপ করে খেলতে পারতেছি এবং কিভাবে সেট আপ করছেন সেটা আশা করি আপনারা সবাই শিখতে পারছেন এবং বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম সব নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবাই পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই অল করে দিবেন, যাতে করে আমাদের দেওয়া সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আজকে আমাদের কিন্তু এই ভিডিও নিয়েছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।